হ্যালো এভরিওয়ান, আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি। আজ আমি বানাচ্ছি লাউয়ের মালাই কোপ্তা কারি। এই লাউয়ের মালাই কোপ্তা কারি বানানোর জন্য আমি একটা লাউয়ের কিছুটা অংশ কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে এভাবে নিয়েছি। এখন এই লাউগুলো আমি গ্রেট করে নেব। গ্রেট করার জন্য একটা গ্রেটারের সাহায্যে এভাবে আমি লাউগুলো গ্রেট করে নিচ্ছি। এই লাউয়ের কোপ্তা কারি বানানো খুবই সহজ আর খেতে খুবই টেস্টি হয়। আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন। আশা করি আপনার পরিবারের সবার কাছেই এই রেসিপি খুবই ভালো লাগবে। লাউটা গ্রেট করা হয়ে গেছে, আমি এখন এর ভিতরে কিছু মশলা অ্যাড করছি। আমি এখানে নিলাম হলুদের গুঁড়ো, নিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, দেব স্বাদ মতো লবণ আর একটু গরম মশলার গুঁড়ো। এক চামচ মতো গরম মশলার গুঁড়ো নিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর এর ভিতরে আমি এখন বেসন অ্যাড করব। চার থেকে পাঁচ চামচ মতো বেসন এর ভিতরে দিয়ে ভালো করে মেখে নেব। এখন হাত দিয়ে ভালো করে বেসনের সঙ্গে লাউটা ফেটিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এখন এগুলো আমি ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি আগের থেকেই একটা কড়াইতে বেশ খানিকটা তেল নিয়ে গরম করতে বসিয়ে রেখেছিলাম। এখন এর ভিতরে এই লাউয়ের মিশ্রণটি এভাবে দিয়ে ফ্রাই করে নেব। আপনারা চাইলে এই ফ্রাই করা কোপ্তা শুধু শুধু সসের সঙ্গেও খেতে পারেন, এটাও খেতে খুবই টেস্টি লাগে। এভাবে একে একে আমি দিয়ে নিলাম। এখন এগুলো একটু গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে গোল্ডেন করে কোপ্তাগুলো ফ্রাই করে নেব। এখন গ্যাসের ফ্লেমটি সামান্য একটু বাড়িয়ে দিলাম আর কোপ্তাগুলো একটু উল্টে নিচ্ছি দুই সাইড থেকে ভালো করে ফ্রাই করে নেওয়ার জন্য। দুই পাশ থেকেই গোল্ডেন কালার করে কোপ্তাগুলো ফ্রাই করে নেব। বেশ গোল্ডেন হয়ে আসছে, এখন একটা প্লেটে আমি এগুলো তুলে নেব। প্লেটে তুলে নিচ্ছি। এগুলো এরকমভাবে খেতেও খুব টেস্টি লাগবে, একবার অবশ্যই বানাবেন। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই লাউয়ের পকোড়া আপনাদের কেমন লাগছে। আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি পোস্ত এক চামচ, দালচিনি, লং, এলাচ, গোলমরিচ আর এক চামচ জিরে। এটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আর এখানে নিয়েছি কাজু, এটাও পেস্ট বানিয়ে নেব। এখানে সর্ষের তেল নিয়েছি আর এর ভিতরে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিলাম। এখানে আমি দুটো পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, সেই পেঁয়াজটা এই গরম তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা বেশ নরম হওয়া পর্যন্ত এই তেলের ভিতরে ফ্রাই করে নেব।
পেঁয়াজটা বেশ নরম হয়ে আসছে। আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আধা চামচ রসুন বাটা আর দুটো কাঁচা লঙ্কা। রসুনের কাঁচা গন্ধ ছাড়া পর্যন্ত পেঁয়াজের সঙ্গে একটু ফ্রাই করে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা বেশ নরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়ো, খুব কম মাত্রায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব ভালো কালার আসার জন্য আমি দিলাম। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ ধনের গুঁড়ো, এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। টমেটোগুলো গলে খুব নরম হয়ে আসছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বানানো মশলা। যে মশলাটা আমি মিক্সির মধ্যে পোস্ত, জিরে আর গরম মশলা দিয়ে বানিয়ে নিয়েছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে নিলাম। তিন চামচ দই নিয়েছি, দইটা এভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি। মশলা বেশ তেল ছাড়া হয়ে আসছে, আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই ফেটিয়ে রাখা দইটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দইটাও এই মশলার সঙ্গে ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। দই দেওয়ার সাথে সাথে খুন্তি দিয়ে এভাবে ভালো করে ঘুটিয়ে ঘুটিয়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে দই ফেটে যেতে পারে। আর দই যখনই দেবেন তখন একবার অবশ্যই টেস্ট করে দেখবেন, দই খুব বেশি টক দেওয়া যাবে না, ঘরে পাতা দই হলে খুবই ভালো হয়। এখন আমি যে কাজু পেস্ট বানিয়েছিলাম সেই কাজু পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই সময়। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আর নিজের বন্ধু ও পরিবার পরিজনদের কাছে আমার চ্যানেলের লিংক অবশ্যই শেয়ার করবেন। তো এভাবে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দেব দুধের সর। আমি এখানে তিন চামচ মতো দুধের সর নিয়েছি আর এটাকে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে এভাবে দিয়ে দিলাম। দুধের সরটা একটু মিশিয়ে নিয়েই কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে নিলাম। মালাই কোপ্তাকারি বানানোর জন্য আমি দুধের সর দিয়েছি, যাতে কোপ্তাকারির টেস্ট খুবই ভালো আসে এবং ক্রিমি ভাব আসে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন এই গ্রেভিটা আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 1 মিনিট মতো গ্রেভিটা এভাবে ফুটিয়ে নিলাম। এখন একটা লিড লাগিয়ে 3 থেকে 4 মিনিট এভাবে রেখে দেব। খুব বেশি সময় এই কোপ্তাকারি ফোটাবেন না, তাহলে আবার কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। 3-4 মিনিট হয়ে গেছে, এখন লিডটা খুলে নিলাম আর একটু ভালো করে খুন্তি দিয়ে এভাবে মিশিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দেব কেসুরি মেথি। তো অল্প মাত্রায় কেসুরি মেথি আমি হাতের উপরে এভাবে নিলাম আর এভাবে ঘষে গ্রেভির ভিতরে দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দেব গরম মশলা। আধা চামচের কম আমি গরম মশলা নিয়েছি, এই কোপ্তাকারির ভিতরে দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এভাবে একটু মিশিয়ে নিলাম। এক
এখন আমি 10-20 সেকেন্ডের জন্য একটা লিড লাগিয়ে এভাবে রেখে দিলাম, যাতে গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে আসে। এখন আমি আরও বেশি ভালো টেস্ট আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন টেস্ট করার পালা। তো আমি এখানে একটু লাউয়ের মালাই কোপ্তা কারি এভাবে চামচে নিয়ে টেস্ট করে দেখলাম, খুবই টেস্টি হয়েছে। এখন আমি একটা সার্ভিং বলে এভাবে এই লাউয়ের মালাই কোপ্তা কারি তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। লাউয়ের মালাই কোপ্তা কারি একদম রেডি, এভাবে নিয়ে নিলাম। আর উপর থেকে একটু দুধের সর এভাবে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে এই রেসিপিটা বানান, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে। আশা করি আপনার পরিবারের সবার কাছে এই রেসিপি খুবই ভালো লাগবে। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি দেখতে থাকুন। আর আমার চ্যানেলটি দেখবার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।